তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক ও তারিহাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হল। দাইহাট বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, দাইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য, দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। আমাদের কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করুক এবং অবিলম্বে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আমাদের যেটা প্রাপ্য আছে পশ্চিমবঙ্গ সরকারকে বুঝিয়ে দিক। যতদিন না পর্যন্ত এই টাকা আমরা পাবো ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ বিভিন্ন আকারে বিভিন্ন ফ্রন্টে যুব ছাত্র মহিলা প্রত্যেক ফ্রন্টেই আমরা এই ধরনের অবস্থান বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেব। এটা আমাদের নেত্রী ঘোষণা করেছেন, আমরা সেইভাবেই এগিয়ে যাব। দাইহাট থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।